দুইটা চ্যাপ্টার শেষ হওয়া অলমোস্ট শর্ট টার্ম ছিল। কোম্পানি ফরমেশন, প্রমোটার আর প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। কোম্পানি যেবেলা ফরমেট হয়, লিগালি যেবেলা ফরমেশন হয়, তখন এগুলো হয় ইনকর্পোরেশন, মানে একটা কোম্পানি কোম্পানি অর্ডারে হয় ইনকর্পোরেশন। প্রমোটার হইলে গিয়া একটা কোম্পানি তো নিজে নিজে হইতো না, অনেক সময় আবার আমার লয়ার লাগে, অ্যাকাউন্টেন্ট লাগবে বিভিন্ন হিসাব নিকাশ, আবার প্রমোটার করে। প্রমোটার যারা লিগাল রিজনে আমরা নেই, যারা এরা প্রমোটার, লিগাল রিজন সারা যে উদ্যোগ নেই সিম্পল কথা, প্রমোটার প্রমোটার ডিউটি কি তা ভালো হইলে জেনারেল ডিউটি হইলে রিজনেবল স্কিল কেয়ার হারাইতে দেয়। সেকেন্ড হইলো গিয়া তাই কোন সময় কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রাখতে না, ঠিক আছে, কারণ কোম্পানি আর তাই সেপারেট এন্টিটি, তাই কানা লাভ এই কোম্পানি কোনো লস করতে না বলা আর কি কেন। এখন আও প্রমোটার কোম্পানি যেওয়ালা কিছু শেয়ার অন্য মানুষের দিব, প্রমোটার যদি নিজে আসতে শেয়ারের মালিক হয়ে যায়, কোম্পানির মালিক হয়ে যায়, তাহলে তো আর কোম্পানি লাভ করা আর তাই লাভ করা সমান হবে। বাট যদি কিছু শেয়ার অন্য করে দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে প্রমোটার বাদ বাকি সব কোম্পানির এজেন্ট হিসেবে নম্বর, সো ওই যে এজেন্সি রিলেশনশিপ রেসপন্সিবল অ্যাকচুয়াল অথরিটি ওগুলো আইব প্রধান, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি যদি কোনো বেনিফিট ফাইন কোম্পানি ডিলিং করিয়া, তাহলে এগুলো হিসাব দেওয়া লাগবে কোম্পানি যে আমি ও লাভ করছি তোমার প্রমোটার, ঠিক আছে। এর বাদে ফাইন কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো এটা না, কারণ এখানে অন্য মানুষের স্বার্থ জড়িত আছে। আর হইলো কি ফুল ইনফরমেশন দিবা, যদি তাই কোনো প্রমোশন গিয়া তাই যদি কোনো টেকা রিসিভ করো, তাহলে ফুল ইনফরমেশন দিবা মেম্বার হলের কাছে যে ভাই আমি ও লাভ করছি। প্রমোটার তার পজিশন থেকে প্রফিট করতে পারে, একটা লাগে লেজিটিমেট প্রফিট, বৈধ প্রফিট, একটা লাগে অবৈধ প্রফিট। বৈধ প্রফিট হইলো গিয়া সে ফর এক্সাম্পল কোম্পানি গেছে কোনো একটা জিনিস আছে বেচলা বাকি তা বললা, ওগুলো বৈধ প্রফিট। আর অবৈধ প্রফিট হইলো কি তাই তার ডিউটি ব্রিচ করিয়া ইলিগাল হয়েছে যে কোনো লাভ হলে এগুলো আমরা করলাম রকফুল প্রফিট। রেমেডি কি দেখ, প্রমোটারে যদি তান কোনো কন্ট্রাক্ট করেন বা এমন কিছু করেন যে কি ইলিগাল তান ডিউটির বাইরে গিয়া করেন, এক্ষেত্রে কোম্পানি সাইডে কন্ট্রাক্ট বাতিল করতে পারবো, কোম্পানির হাতে একটা অপশন আছে। প্রমোটারে যদি কোনো রংফুল প্রফিট করেন তার পজিশনে লাগে, তাহলে প্রফিটটা প্রমোটারের কাছ থেকে কোম্পানি রয়ে যেতে পারবে, ঠিক আছে। বড় বড় কোম্পানির ক্ষেত্রে তুমি যেওয়ালা কিতা করবা প্রমোট করবা বা মার্কেটও যাইবা, বহুত পাশে কুটাই কুটাই দেখে কোম্পানি করবে, তো এই সময় দুই নম্বর অ্যাকচুয়ালি করা যায় না। প্রমোটারের দুই নম্বরে বরং ছোট ছোট কোম্পানি প্রি ইনকর্পোরেশন এক্সপেন্স এন্ড কন্ট্রাক্ট, এটা হইতে পারে তিনি কোম্পানি হওয়ার আগে কিছু খরচ হইতে পারে, কোম্পানি হওয়ার আগে কিছু চুক্তি হইতে পারে, সো এগুলোর ক্ষেত্রে রুলস কি থাকে। সো এক্সপেন্সের ক্ষেত্রে পয়লা কোম্পানি হওয়ার আগে যে এক্সপেন্স হয়, যেমন লিগাল ডেট ফিল আপ করা, ফিস দেওয়া, এগুলো প্রমোটারের নিজের পকেট থেকে দেয়, নিজের পকেট থেকে দেন 60 টাকা কোম্পানির টাকা, এর মানে না যে কোম্পানি গেলে অটোমেটিক টাইম ঠিকও পাই লিবা, তাই না, হয়তো আগে একদিন করে রাখতে পারো যে কোম্পানি হইলে তার একটু বেক করবো, বাট অটোমেটিক টাইম পাই না বুঝলে গিয়ে মেন ফ্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট ওগুলো কি মজা জিনিস। আমরা আগে একটা জিনিস করতাম কন্ট্রাক্টর, যে তুমি যদি কোনো একটা কন্ট্রাক্ট করো তোমার এজেন্ট এসে, সরি এজেন্টে যদি কোনো কন্ট্রাক্ট করে তুমি এগুলো রেটিফাই করতে পারবে, মনে আছে না নোটিফিকেশন যে আগে ওই গেস করে তুমি এই মিলে যে ওকে আমি বি এগ্রি বললাম, সো এই নোটিফিকেশন কতগুলো শর্ত থাকে, তোমার লেগাল ক্যাপাসিটি থাকা লাগে, তুমি এক্সিস্ট থাকা লাগে। আর কোম্পানি আমি আজকে ফর্ম করলাম 12 তারিখ, আমার এজেন্ট প্রমোটারে একটা কন্ট্রাক্ট করছে 1 আগস্ট, এগুলো কোম্পানি রেটিফাই করতে পারবো না, আমি 12 তারিখ কিটা ওমান তুমি হলে প্রমোটার, তুমি অগাস্টের 12 তারিখ একটা কন্ট্রাক্ট করছো, আর অগাস্টের 12 তারিখ কোম্পানি বানাইছে, এখন কোম্পানি কি তা ও কন্ট্রাক্টর রিভাইভ করতে পারবে না, না তুমি বাসি আসতে, কিন্তু রিভাইভ হয়ে করে কোম্পানি, কেন প্রিন্সিপাল হয়ে কোম্পানি, কোম্পানি তো 1 তারিখ আসতো না, কোম্পানি তো ফর্ম হয়েছে 12 তারিখ। সো এমনি কোম্পানি কোনো কন্ট্রাক্ট কিনা করতে পারবো, রিভাইভ করতে পারবো তার ইনকর্পোরেশনের বাদে যদি হয়, বাট ইনকর্পোরেশনের যদি আগে হয় তাহলে আমরা এটা রেডিফাই করতাম পারতাম না। সো অনেক সময় দেখা যাইব তুমি একটা কন্ট্রাক্ট করতে হয় এবং এখনো কোম্পানি বানাইছো না, তাইলে এই ক্ষেত্রে তুমি কিটা সলিউশন, কতগুলো সলিউশন আছে আমরা একটু বাজে দেব। প্রমোটার যদি কোম্পানি ফর্ম হওয়ার আগে কোনো কন্ট্রাক্ট করে, তাহলে তার নিজের পার্সোনাল লেভেল থাকবে, কোম্পানি লেভেল থাকবে, ক্লিয়ার।
এখন আর প্রমোটারে একটা কন্ট্রাক্ট করলা, কোম্পানি লা ওয়ান হইলো, মাথা থেকে তাই বিপদ পড়ে গেলা। তো এই লাইবিলিটি তাই নেয় এটা এরাইয়া যাইতা গিলা, এটা লাগে একটা জিনিস হইলো কি তাই ড্রাফট করে রেখে দিবা, একটা চুক্তি করবা, কিন্তু ড্রাফট চুক্তি করবা, কোম্পানি হওয়া বাদে কোম্পানি ফাইনাল চুক্তি করবো। সো ও ফাইনাল বাঁচতে পারবা। আরেকটা হইলো গিয়া টাইম পয়লা চুক্তি করে নিবা, এর বাদে ও সেম শর্ত কোম্পানির লোক চুক্তি করে আবার তখন আপনি বাতিল হয়ে দিতা ভাই প্রবলেম ও আমি চারটে সরে তোমার দাঁড়িয়ে রাখবো। আরেকটা লগে ইনোভেশন, পয়লা তোমার লগে আমি কন্ট্রাক্ট করে নিলাম, এখন 2.4 এখন পয়লা ইনোভেশন এন ও বি এ টি এ লাস্টে বি বি তুমি তার পরে আমি প্রমোটার, আমি তোমার লগে কন্ট্রাক্ট করলাম, আমি সেরকম আমার লোক তোমার লগে হয়েছে, আমি সেরকম কোম্পানির লোক হয়েছে। তো এক সপ্তাহ বাদে কোম্পানি ফর্ম হইলো, আমার লগে যে শর্ত গুলো তোমার চুক্তি হয়েছে সেম শর্ত তুমি কোম্পানি লেগে করে নিলে, ওগুলো ইনোভেশন। আর একটা লোক অফ দা শেলফ কোম্পানি কিনে নিলে, রেডিমেড কোম্পানি কিনে করে নিলে, আমি আজকে করতাম তোমার লগে চুক্তি, এখন তো এরকম কোম্পানি বানাইতে বানাইতে আমার 1 সপ্তাহ লাগবে, আমি আজকে রেডিমেড একটা কোম্পানি কিনে নিলাম, এই কোম্পানি হয়তো 10 মাস আগে, 1 বছর আগে, 2 মাস আগে, 1 মাস আগে সে ওখানে বানাই এর আছে, আমি জাস্ট ওই কোম্পানি কিনে নিলে তোমার এই সময় কোম্পানি এক্সিস্ট আছে। অফ দা শেলফ হলো কি রেডিমেড কোম্পানি, আর কোম্পানি অ্যাক্ট অনুসারে কোম্পানি বানাইতে হলে তোমার রেজিস্টার্ড হওয়া লাগবে, ঠিক আছে? তুমি রেজিস্টারে কিছু ডকুমেন্ট দেওয়া লাগবে আর ফিস দেওয়া লাগবে, অ্যাপ্লিকেশন কিতা কিতা জিনিস দিবে, কোম্পানির নাম কিতা আগে দেওয়া লাগবে, লোকেশন অফিস কোন জায়গা, ফোর্সি ফোর্সি লাগে আগে আগে ফোর্সি লাইবিলিটি কিতা না, এখানে কিছু জিনিস ইনফরমেশন, মেম্বার অফ লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার না গ্যারান্টি ওখানে হওয়া লাগবে, দুই ধরনের কোম্পানি আছে, লিমিটেড বাই গ্যারান্টি আর লিমিটেড বাই শেয়ার, পাবলিক লিমিটেড না প্রাইভেট লিমিটেড, পাবলিক কই দিলে তো পাবলিক আদারওয়াইজ প্রাইভেট, আর কোম্পানির অ্যাড্রেস কি তৈরি করবো, রেজিস্টার্ড অফিস কি তৈরি করবো, মানে যেখানে লগে সরকারে যোগাযোগ করবো বা কোম্পানিজ হাউস, সরকার বলতে না আমরা বলবো কোম্পানিজ হাউস বা রেজিস্টার অফ কোম্পানিজ, এরা ওই লোক সরকারের মনোনীত বডি যারা কোম্পানির লোকে ডিলিং করে, এগুলো কোম্পানির রেজিস্ট্রেশন রিলেটেড জিনিসগুলো করে। কারণ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এগুলো নর্মালি যারা সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার করা হওয়া হয় যারা ইনিশিয়ালি কোম্পানির শেয়ার গুলো কিনতে পারবে, ফরমেশনের সময় ইনকর্পোরেশনের সময় কোন যে আমরা তোমরা শেয়ার নিই, আর ইনকর্পোরেশনের সময় যারা শেয়ার নেয় এরা সাবস্ক্রাইবার, আর বাদ এরা শেয়ার হোল্ডারও সাবস্ক্রাইবার, বাট কোটা শেয়ার শেয়ার নিলে এরা সাবস্ক্রাইবার হয় না, এরা খালি শেয়ার হোল্ডার হয়। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হইলো ইয়া কোম্পানি কিলা সূত্র, ওগুলো রুলস রেগুলেশন সব লেখা থাকে আর্টিকেল, তুমি কোম্পানি বানানোর সময় তুমি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দিতে পারো, আর তুমি যদি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন না দাও মডেল আর্টিকেল আছে ওগু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে, ঠিক আছে? স্টেটমেন্ট অফ প্রপোজড অফিসার, কোম্পানি কিছু অফিসার লাগে যেমন ডিরেক্টর সেক্রেটারি ওগুলা ফার্স্ট টাইম শেষে ওইগুলো তুমি ওগুলো লিখে দেওয়া লাগবে, স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স কোম্পানি একটু সব নিয়ম মানিয়ে তুমি কোম্পানি বানাইছো ওগুলো তুমি সাইন করে হওয়া লাগবে, ক্যাপিটাল অ্যান্ড ইনিশিয়াল শেয়ার হোল্ডিং পয়লা খেয়ে কতটা শেয়ার নিছো ওগুলো হওয়া লাগবে, টোটাল ক্যাপিটাল কত, পাবলিক লিমিটেড কোম্পানি হলে 50,000 কত রাশিয়া ক্যাপিটাল লাগে কত জিনিস হইলে আর কি রেজিস্ট্রেশন ফি দিলে, তুমি যেগুলা কোম্পানি দিবে তারা তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, একটা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট যেদিন পাইবে ওদিন থেকে ধরা হইবে যে তোমার কোম্পানিটা ফর্ম হয়েছে, সার্টিফিকেট হয়ে তোমার নাম দিব, রেজিস্টার নাম্বার দিব, প্রাইভেট না পাবলিক এখন খুঁজে দিব, রেজিস্টার্ড অফিস কোন জায়গায় খুঁজে দিব, ইনকর্পোরেশন ডেট খুঁজে দিব, সাইন করবো, ঠিক আছে? সার্টিফিকেট অফ এভিডেন্স পাইলে তুমি তিনটা জিনিস শেয়ার হয়ে যায় যে তুমি কোম্পানি এক মানে কোম্পানি বানাইছো, নাইলে তোমার সার্টিফিকেট দিতে না, সেকেন্ড হইলো গিয়ে তুমি রেজিস্টার্ড হয়েছো অথরাইজ, আর থার্ড হইলো গিয়ে তোমার কি পাবলিক কোম্পানি না প্রাইভেট কোম্পানি কি সার্টিফিকেট দিলে বুঝে যায়, সার্টিফিকেট যদি কোনো ভুল থাকে তাহলে তুমি কারেকশন হওয়া লাগিয়ে দিবে, আর কোম্পানি ইনকর্পোরেশন হওয়ার লগে লগে ও যে ইনকর্পোরেশন সার্টিফিকেট অফিসার কে কইবো ডিরেক্টর সেক্রেটারি ও অটোমেটিক ইন্টার্ন অফিসার হয়ে যাবে কোম্পানি ডিরেক্টর হয়ে যাবে। অফ দা শেলফ অফ দা শেলফ হইলো কোন ধর রেডিমেড কোম্পানি কিছু মানুষ কাম হইলো গিয়া হ্যাঁ কোম্পানি বানাই বানাই কাম, তোমার এত কোম্পানি দরকার তুমি গিয়ে অত ফর্মাল ফিল আপ করতে তোমার অত ঝামেলা দিতে চাই না, তুমি তারা যেই ভাই তার কাছ থেকে কোম্পানি শেয়ার গুলা কিনে করে, তো তখন তুমি মালিক হয়ে যাবে, শেয়ার সব ফর্মালিটি ফিল আপ করে রাখবে। এগুলো অ্যাডভান্টেজ হইলো কি তুমি ওই যে মেমোরান্ডাম অফ আর্টিকেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এগুলো ফিস টিস এগুলো কিছু তোমার করা লাগে না, হ্যাঁ
আর হলো কি পার্সোনাল লাইবিলিটি আনা তোমার, কারণ তুমি তো প্রমোটার না, তুমি রেডিমেড কোম্পানি কিনে পার্সোনাল লাইবিলিটি আনা। সমস্যা হলো কি, এটা মডেল আর্টিকেল দাম, তোমার কোম্পানির নিয়ম আর্টিকেল তুমি বানাইতে দেবে, যে অফিসার দা সেল কোম্পানি বানাইবে হে জাস্ট মডেল আর্টিকেল যে কোম্পানি বানাই রাখি, তো তুমিও আর্টিকেল উপর দেন দেবো, কোম্পানির নাম হয়তো তুমি চেঞ্জ করতে দেবে, কারণ তুমি কি নাম হয়তো তারটা পালা না হইতে। আর এর বাদে হইলো গিয়া সাবস্ক্রাইবার শেয়ার ট্রান্সফার করা লাগবে, কারণ শেয়ার গুলা কোম্পানির মালিকটা ও হে তার নামে থাকি তোমার কাছে এগুলো ট্রান্সফার করা লাগবে। রি রেজিস্ট্রেশন প্রসিডিউর, যদি প্রাইভেট কোম্পানি চাইলে রেজিস্টার করিয়া পাবলিক হইতে পারে, পাবলিক চাইলে রেজিস্টার করিয়া প্রাইভেট হইতে পারে, সো এগুলো সিস্টেম কিনা। পাবলিক হইতে হলে অ্যাটলিস্ট 50,000 হইতে হইবে কি তা জানো, আর প্রিমিয়াম 50,000 অ্যালোটেড হইতে হইব, টেকা লইলে হইব এক কোয়ার্টার আর ফুল প্রিমিয়াম। তো আমি যদি 12,500 টেকা লই দেই, তাহলে তোমার শেয়ার দিলেছি 50,000, বাট টেকা 50,000 লওয়া লাগবে না, ওয়ান কোয়ার্টার সেবা করে একবার 12,500 লইব প্লাস কোনো প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামটা হেরা লওয়া লাগবে, নমিনাল ভ্যালু ওয়ান কোয়ার্টার লইলে ঠিক আছে। ফলে হলো কি, রেজিস্টারিং এজ পাবলিক কোম্পানি, মানে প্রাইভেট থেকে আমরা পাবলিকও হইতে হইলে কিনা বলা লাগবো। ফলে হলো কি, শেয়ার হোল্ডার এগ্রি হওয়া লাগবো, একটা মিটিং ডাকবায় এবং একটা রেজলিউশন মানে সিদ্ধান্ত পাস করবায়, 75% এগুলোর পক্ষে দেওয়া লাগবো, স্পেশাল রেজলিউশন হইতে হইলে যে আমরা কি করে পাবলিক থেকে প্রাইভেট আসতাম। বাজার পেজে দেখো অ্যাপ্লিকেশন রেজিস্টার কাছে তুমি অ্যাপ্লাই করবায়, যে অ্যাপ্লিকেশন তারা পাঠাইবে, তোমার রেজলিউশনের একটা কপি দিবে, নতুন পাবলিক কোম্পানির আর্টিকেল দিবে, নাম প্রপোজ নাম দিবে কি তার ওগু দিবে, কোম্পানির সেক্রেটারি কে হইব, ব্যালেন্স শিট, অডিটেড স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স, কোনো ভ্যালুয়েশন রিপোর্ট তাহলে ওগুলা দিবে। দেন রেজিস্টারে তোমার রিভিউ বেলা অ্যাপ্রুভ করবো, হ্যাঁ তোমার একটা সার্টিফিকেট দিব, তার মানে তুমি রেজিস্টার্ড হয়ে যাবে। এক্ষেত্রে তুমি রেজিস্টার হইলে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্যাপিটাল যদি 50,000 পাউন্ড নিচে ফল করে, তাহলে এ মাস প্রাইভেট হয়ে যাবে, এ পাবলিক থাকতে পারতো। এখন যাই হোক, আমরা এখন আও পাবলিক কোম্পানি যদি প্রাইভেট হয়, শেয়ার হোল্ডার এগ্রি হইতে হবে, জেনারেল মিটিং দেখা লাগবে, স্পেশাল রেজলিউশন করা লাগবে, সেম জিনিস কোম্পানি রেজিস্টার হয়ে যেতে হবে, একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগবো, স্পেশাল রেজলিউশন কপি, নতুন আর্টিকেল, কমপ্লায়েন্স, রেজিস্ট্রেশন ওগুলো দেওয়া লাগবো, এ আবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিব, তুমি এখন প্রাইভেট কোম্পানি হয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো কম্পালসারি কিটা নাই, এগুলো আর কিটা না, কারণ এটা পাবলিক আসলে এমনি তো ব্যালেন্স শিট তার সাবমিট করা আছে। পাবলিক কোম্পানি হইলো গিয়া 50,000 পাউন্ডের নিচে হইলে প্রাইভেট হওয়া লাগবে, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্যাপিটাল যত তা হোক পাবলিকেও যাওয়ার কোনো ম্যান্ডেটরি কিছু নাই। ব্যবসা কোনো দিন শুরু করতে হবে পাবলিক কোম্পানি বানাইতে হলে 50,000 পাউন্ডের বেশি লাগবে, আর যদি ক্যাপিটাল ফল করিয়া লস হইতে, যদি ক্যাপিটাল ফল করিয়া 50,000 পাউন্ডের নিচে হয়ে যায়, তাহলে তুমি মাস্ট প্রাইভেট হইতে হইবে, বাট প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশন নাই যে তুমি মাস্ট পাবলিক হইতে হইবে, তুমি চাই সারা জীবন প্রাইভেট থাকতে পারবে, আর ক্যাপিটাল যদি 50,000 পাউন্ডের বেশি হয় ডাজন্ট ম্যাটার। কারণ পাবলিক কোম্পানি ব্যবসা শুরু করতে হইলে তার ট্রেডিং এই ইনকর্পোরেশন সার্টিফিকেট লগে ট্রেডিং সার্টিফিকেট লওয়া লাগে, আলাদা একটা সার্টিফিকেট লওয়া লাগে, সেই ক্ষেত্রে এগুলো লাগে অ্যাপ্লাই করবো। আর প্রাইভেট কোম্পানি যদি রেজিস্টার্ড হয়ে পাবলিক হয়, তাহলে তার ট্রেডিং সার্টিফিকেট লাগতো না, নতুন প্রাইভেট পাবলিক কোম্পানি হইলে এক ট্রেডিং সার্টিফিকেট লওয়া লাগে। এক্ষেত্রে হেক হওয়া লাগবে যে তার অথরাইজড শেয়ার ক্যাপিটাল 50,000-এর বেশি পাউন্ডের বা সমপরিমাণ ইউরোর বেশি, প্রিলিমিনারি এক্সপেন্স কিতা, প্রমোটার বেনিফিট কিতা ওগুলো পাওয়া লাগবো, এবং স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স দেওয়া লাগবে ঠিক আছে। যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তার ট্রেডিং সার্টিফিকেট ছাড়া ট্রানজাকশন করে, ট্রানজাকশনটা ভ্যালিড হইব, ট্রানজাকশনটা বাতিল হইতো না, বাট তার অফিসার ডিরেক্টর ডিরেক্টর যারা রিলেভেন্ট অফিসার এতেন ফাইন দেওয়া লাগবে, এবং 1 বছরের ভিতরে যদি ট্রেডিং সার্টিফিকেট না হয় কোম্পানি লিকুইডেড হয়ে যাবে, উইন্ডাপ হয়ে যাবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট কোম্পানি ইনকর্পোরেশনের বাদেও লোন সংক্ষিপ্ত করে দিতে পারবো, তার কোনো ট্রেডিং সার্টিফিকেট লাগবে না ঠিক আছে। ফার্স্ট মিটিংও তারা ডিরেক্টর বলে বইয়া চেয়ারম্যান কে ঠিক করবা, সেক্রেটারি কে ঠিক করবা, যদি অডিটর লাগে অডিটর সেট করবা, শেয়ার অ্যালট করে দিবা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পারমিশন দিবা, বিভিন্ন এগ্রিমেন্ট করতে হবে, রিটার্ন অফ অ্যালটমেন্ট শুড বি মেড টু রেজিস্টার। ওই যে আমি বিভিন্ন জনকে শেয়ার দিলাম, ওই যে শেয়ার সাড়ে সাড়ে কতটা দিছো ওপর হিসাব এগুলো করে রিটার্ন আর কি রেজিস্টারের কাছে পাঠাই দেয়, হিসাবটা পাঠাই দেয়, আর রেজিস্টারে তুমি জানাই ভাই তোমার অ্যাকাউন্টিং ডেট কোন দিন, ইয়ার এন্ড কোন দিন, ওই ডেটে তুমি ফাইনাল অ্যাকাউন্ট সাবমিট করবে রেজিস্টারের কাছে।
তখন স্ট্যাটিউটরি বুকস এন্ড রেকর্ড, যেগুলো স্ট্যাটিউটে কইছে আইনে কইছে তোমার ও বুকস ও রেকর্ড রাখা লাগবে। বুকস রেকর্ড রাখি মানে কোম্পানির ক্ষেত্রে যাতে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি থাকে এরকম লাগে। তো ইউকে কোম্পানির ক্ষেত্রে ইনফরমেশন কি দাও, তুমি যদি কোনো ইউকে কোম্পানির ইনফরমেশন জানতে চাও তাহলে তুমি কোম্পানি হাউসে যেতে হবে, রেজিস্টারের সব কোম্পানি ডিটেইলস রাখে পাবলিক লিমিটেড কোম্পানি, সো তুমি অন্য তার ইনফরমেশন পাই দিবে। রেজিস্টারের বিভিন্ন ইনফরমেশন তোমার রেজিস্টার্ড অফিসার আছে, রেজিস্টার্ড অফিসার ওই কোম্পানির অফিস, আমি কইলাম আইসিপি রেজিস্টার্ড অফিস সত্তরি বা গুলশান তালতলা, তার মানে হইলো গিয়া আমার পাবলিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমার গোপনও রাখা লাগবে। আবার কোম্পানি হাউস তো তুমি কপি ফেলবে দুই জায়গা থেকে, আর একটা হইলে লন্ডন গেজেট, যদি ইনফরমেশন পাবলিকলি খেতাব করতে হইলে লন্ডন গেজেটও তুমি দিবে, আর কোম্পানি লেটার হেড এবং অন্য যে যে জায়গাতে আছে পেড সব জায়গায় তুমি হওয়া লাগবে, তার রেজিস্টার্ড অফিস নাম্বার টাম্বার হবে। রেজিস্টার অফ কোম্পানি সরকারি প্রতিষ্ঠান, এরা কোম্পানি হাউস অফ হওয়ায় ইংল্যান্ড এবং ওয়েলসও লাগে, এগুলো কার্ডিফ আর স্কটল্যান্ড লাগে, এগুলো এডিনবার্গ, ঠিক আছে। কোম্পানির নাম এবং সিরিয়াল নাম্বার দিয়ে তারা আইডেন্টিফাই করা হয়, এবং যে বলো তুমি কোম্পানি হাউসে কোনো ডকুমেন্ট পাঠাইবে তোমার কোম্পানির নাম এবং সিরিয়াল নাম্বার লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। কইলা যে বলো তুমি ইনকর্পোরেশন হইবে তোমার ফাইলও থাকবো, ওই যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্লাস আরো যে ডকুমেন্ট আছে অরিজিনাল যে সার্চ লাইন, এর মাঝে তুমি প্রত্যেক বছরে বছরে কোম্পানি হাউসে বিভিন্ন ইনফরমেশন দিবে। সো এর লগে নতুন ইনফরমেশন যোগ হইব, পাবলিক কোম্পানির ক্ষেত্রে ট্রেনিং সার্টিফিকেট যোগ হইব, প্রত্যেক বছরে বছরে অ্যানুয়াল অ্যাকাউন্টস দিবে, স্পেশাল রিজলিউশন যে যে সিদ্ধান্ত হইব সব সিদ্ধান্তের একটা কপি কিন্তু তুমি কোম্পানি হাউসে দেওয়া লাগবে। আর্টিকেল এর বাদে ডিরেক্টর সেক্রেটারি চেঞ্জ হয় এটা ডিটেলস, কোম্পানির প্রসপেক্টাস সবটা দিয়ে দিবে। সো যত সময় যাইব কোম্পানির ফাইলটা খালি বড় হয়ে যাবে। এখন স্ট্যাটুটরি বুকস, কিছু ফাইল বুকস রাখা লাগবে তোমার রেজিস্টার্ড অফিস, রেজিস্টার্ড অফিস না কোম্পানি হাউস না কোম্পানি গেছে কোম্পানি কোম্পানি গেলে সেই জায়গা তুমি রাখা লাগবে তোমার সব রেজিস্টার, রেজিস্টার অফ মেম্বার এখানে দেখো তোমার মেম্বার কে কতটা শেয়ার হোল্ডার, রেজিস্টার অফ চার্জ, চার্জ গুলো ইসলাম মর্গেজ বা বন্ধক রাখলে কোন কোন অ্যাসেট বন্ধক দেওয়া আছে ওগুলো থাকবো, ডিরেক্টর বা সেক্রেটারি রেজিস্টার, ডিরেক্টর সার্ভিস কন্ডাক্ট লিমিটি মানে সে কতদিন লাগে চুক্তি করছে ওটা, রিজলিউশন এন্ড মিটিং কিতা কিতা সিদ্ধান্ত হয়েছে মিটিং কিতা হয়েছে ওগুলো তোমার এটা ওপেন ডকুমেন্ট, রেজিস্টার অফ ডিভেঞ্চার হোল্ডার, রেজিস্টার অফ ইন্টারেস্ট ইন শেয়ার, ও রেজিস্টার গুলো তুমি তোমার রেজিস্টার অফিসে রাখা লাগবো যে সব আইডিয়া তারা একটু দেখতে দিতে, রেজিস্টার অফ মেম্বার রাখা লাগবো, মেম্বার রেজিস্টার অফ মেম্বার কিতা কিতা থাকে প্রত্যেক মেম্বার নাম অ্যাড্রেস, শেয়ার হোল্ডার ক্লাস অর্ডিনারি প্রেফারেন্স ক্লাস এ ক্লাস বি যেটা যেটা ক্লাস আছে লেখবে, নাম্বার অফ শেয়ার খেয়ে কতটা হেল্ড করা, কোনো ডিস্টিংগুইশিং নাম্বার আছে নি এক্সট্রা আলাদা করা যায় এই লাগে কিছু, কোনো এক্সট্রা ক্লাস আছে নি, কোন দিন থেকে মেম্বারশিপ শুরু হয়েছে কোন দিন মেম্বারশিপ বন্ধ হয়ে গেছে, বেশি লাগে সি দুই বা নাইলে তো কন্টিনিউ, যদি কোনো মেম্বার এই এখন যে আমার রেজিস্টার অফ মেম্বার দো তাহলে তুমি তাহলে মান রাখতে মান রাখতে, আর যদি অন্য কেউ এই পাবলিকে হয় তাহলে তুমি একটা টাকা রাখিয়ে ফিজ রাখিয়ে ফিজিং ফিজ দিয়ে তারা কেটে, আর 50 জনের বেশি মেম্বার হলে তুমি সেপারেট ইন্ডেক্স রাখা লাগবে রেজিস্টার লগে যাতে সার্চ করা যায়, রেজিস্টার অফ চার্জ ও তুমি কিনা কিনা ইনফরমেশন রাখবে, ফিক্সড চার্জ ফ্লোটিং চার্জ, ফিক্সড অ্যাসেট এর উপরে ফিক্সড চার্জ আর ফ্লোটিং অ্যাসেট এর উপরে ফ্লোটিং চার্জ ওটা রাখবে, ডেসক্রিপশন কিনা কোন প্রপার্টি কত টাকা চার্জ মানে ধরো 10 লাখ টাকা লোন দিয়েছি আমি অ্যাসেট দিয়ে ওলা, এবং নেম অফ পার্সন খালে এরূপ বন্ধ করেছি, এবং প্রত্যেক ইনস্ট্রুমেন্ট তুমি লিখে রাখবা যে চার্জ কি তুমি ডিরেক্টর রেজিস্টার অফ বর্তমান আগর সব ডিরেক্টর ফার্স্ট নাম লাস্ট নাম সব রাখবা, সার্ভিস অ্যাড্রেস নর্মালি সার্ভিস অ্যাড্রেস হলো কি যেখানে সার্ভিস দিয়ে কোম্পানির অ্যাড্রেসটা, রেসিডেন্সি ন্যাশনালিটি বিজনেস অকুপেশন ডেট অফ বার্থ ওগুলো সব ডিরেক্টর জিনিস মেম্বার হলে ফ্রি পাইবা, আর অন্য পার্সনে একটা ফি দিয়া নিতে পারবা, আর অ্যাড্রেস ও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া লাগতো না, কত বছর লাগে তুমি নিছো কিতা বেতন দিবা লাগে যে চুক্তিটা হয়েছে রাখা লাগবো, একটা রেজিস্টারও যে কেউ যে কেউ আইয়া দেখতে পারে।
ঠিক আছে, রেজিস্টার অফ ডিভেঞ্চার হোল্ডার বাধ্যতামূলক না যে তোমার রাখতে হইব, বাট রাখলে সে কার নাম কিন্তু এত করে সে রাষ্ট্রের বলে দিবে। অ্যাকাউন্টিং রেকর্ড, তুমি অ্যাকাউন্টিং রেকর্ড রাখা লাগবো সব ট্রানজাকশন গুলা ডিটেলস, যাতে তুমি যে কোনো সময় খুঁজে আরো যে কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন কিনা, পারফরমেন্স কিনা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে তুমি অ্যাকাউন্টিং রেকর্ড গুলা বানাই লাগবো। আর কিছু স্পেসিফিক রেকর্ড রাখা লাগবো, একটা করে আছে যে তুমি ডেইলি এন্ট্রি রাখতে হইব, কত টাকা রিসিভ করছো, কত টাকা পে করছো, তোমার অ্যাসেট লাইবিলিটি রেকর্ড রাখা লাগবো, স্টক রেকর্ড রাখা লাগবো, স্টক হোল্ডিং এর ব্যাকআপ রাখা লাগবো, মাল কিটা কিনছো বেচছো এগুলো রাখা লাগবো, সিটা কি ই হইব যে কোম্পানি গুলা মাল লয়া দিয়ে দেবে যেটা সার্ভিস কোম্পানি লাগতো না, ঠিক আছে। রেকর্ড প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 3 বছর রাখা লাগবো, পাবলিক কোম্পানির ক্ষেত্রে 6 বছর রাখা লাগবে, ট্রানজাকশন যেদিন হয়েছে ওই দিন থেকে, ঠিক আছে। রেকর্ডটা রাখা লাগবো রেজিস্টার্ড অফিসে, অ্যাকাউন্টিং রেকর্ড কোম্পানির মানুষে চেক করবা, বাইরে মানুষে দেখার কোনো রাইট নেই, শেয়ার হোল্ডার রিবেন রাইট নেই, আর্টিকেলে যদি বোঝা যায় শেয়ার হোল্ডার রাইট আছে তাহলে শেয়ার হোল্ডারে দেখতে পারবো, আদারওয়াইজ দেখতে পারবো। যদি তুমি রেকর্ড না রাখো তাহলে কোম্পানির অফিসার বলে ফাইন দিবা। অ্যানুয়াল অ্যাকাউন্টস যেগুলো আমরা প্রিপেয়ার করি, অ্যানুয়াল অ্যাকাউন্টস বলতে খালি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট না, এর লগে আরো ডিরেক্টর রিপোর্ট টিপোর্ট ইত্যাদি বিভিন্ন তা থাকে। সো তুমি খুঁজে দেওয়া লাগবে কোন অ্যাকাউন্টিং পিরিয়ড লাগে, ওটা খোয়া লাগবে, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস ওগুলো দেখা লাগবে, বিদ্যুৎ কোম্পানির অ্যাসেট লাইবিলিটি, ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট অ্যান্ড লস ইনফরমেশনগুলো দেখা লাগবে। এটা তুমি কোম্পানি একটার ফরম্যাট অনুসারে বানাইতে হইব বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে বানাইতে হইব, প্রাইভেট কোম্পানি হইলে শর্ট ভার্সন বানাইতে হইব, ঠিক আছে, পাবলিক কোম্পানি হইলে ফুল ভার্সন বানাইতে হইব। বোর্ড অফ ডিরেক্টর অ্যানুয়াল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা লাগবে, এখন ডিরেক্টরের বোর্ডে রয়ে সাইন করা লাগবে, নর্মালি চেয়ারম্যান সাইন করেন, বোর্ডে যে বলে অ্যাপ্রুভ করবো এই সময় কইয়া দিব যে আমি আইএস অনুসারে বানাইছি বা কোম্পানি অনুসারে বানাইছি, যদি না বানাই তাহলে তাকে বোর্ডে ফাইন দেওয়া লাগবে। পাবলিক কোম্পানি হলে তার অ্যাকাউন্টসটা ডিরেক্টরের রিপোর্টটা জেনারেল মিটিং ও মেম্বারের সামনে একটু প্রেজেন্ট করা লাগবে, ডিরেক্টরের রিপোর্টেড কোম্পানি হলে ডিরেক্টরের রিমিনারেশন রিপোর্টও সাবমিট করা লাগবে, এবং যে অ্যানুয়াল অ্যাকাউন্টস এগুলো রেজিস্টারের কাছে তুমি ফাইল আপ করা লাগবে, ঠিক আছে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 6 মাসের ভিতরে ইয়ার এন্ডর, আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে 9 মাসের ভিতরে এটা আইব আর কি। অ্যাকাউন্টস অডিটেড হইতে হইব, অডিটেড রিপোর্টটা তুমি ওগুলো লগে দেওয়া লাগবে, অ্যাকাউন্টস লগে রেজিস্টার অফ কোম্পানিতে এবং পাবলিশ করা লাগবে। যদি ডরম্যান্ট কোম্পানি হয় বা ছোট কোম্পানি হয় তাহলে এক্ষেত্রে তারা লাগে এক্সেপশন আছে, ডরম্যান্ট মানে নিষ্ক্রিয় হয় কোনো অ্যাক্টিভিটিস নাই, কোটেড কোম্পানি লিস্টেড স্টক এক্সচেঞ্জে যারা আছে। সো ডিরেক্টরের রিপোর্ট দেখা লাগবে, প্রত্যেকটা অ্যানুয়াল অ্যাকাউন্টস এর লগে ডিরেক্টরের তানতেন হইবা, তানতেন কিতা করছে, আর একটা লগে তানতেন কিতা বেতন নিছে ওগুলো। তুমি ওই যে অ্যানুয়াল অ্যাকাউন্ট সব মেম্বার সব দিয়ে ভেঞ্চার হোল্ডারে দিবে প্লাস অডিটরে দিবে, ঠিক আছে। পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিটিং যে ডাকবা, যে মিটিং এর এই রিপোর্টটা সাবমিট হইতো এর 21 দিন আগে তুমি একটু ফাটাইন লাগবে, ঠিক আছে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সেম ডেটে ফাটাইন লাগবে। এছাড়াও যারা যারা তুমি ডাকবা জেনারেল মিটিং এর নোটিশ দিবে এরা সবরে তুমি অ্যানুয়াল অ্যাকাউন্টের একটা কপি ফাটাইন লাগবে, ঠিক আছে। ডিভেঞ্চার হোল্ডার বা মেম্বাররে তুমি ফ্রি অফ চার্জ তাই যদি রিকোয়েস্ট করেন 7 দিনের ভিতরে তুমি অ্যানুয়াল অ্যাকাউন্টস এর একটা কপি সেন্ড করা লাগবে, ঠিক আছে। সামারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা বানাইবে ফুল অ্যাকাউন্টস এর লগে মেলাইয়ে বুঝিবে, কোডেড কোম্পানি হইলে তাই তাই তাদের ওয়েবসাইটও তাই তাই ইনফরমেশন গুলো আবার পাবলিশ করা লাগবে। যদি এটা নিয়ম কেউ মানেন না তাহলে কোম্পানির ডিরেক্টর হলে ফাইন দেওয়া লাগবে। Yeah.